লাইট ফেড স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মনমথ মণ্ডল স্যার, সায়েদনগর ক্যাম্পাস থেকে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে তোমরা সকলে জানো যে আমাদের মানে সরাসরি ক্লাস হচ্ছে না, আর এই পরিপ্রেক্ষিতে লাইট ফেড স্কুল গত 1 বছরের বেশি সময় ধরে তোমাদের অনলাইনে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা তোমাদের প্রতিদিনের যে পাঠ্যক্রম ওটা ভালোভাবেই শিক্ষকদের সাথে শেষ করছো, এবং ইতিমধ্যে তোমরা তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার অনলাইন পরীক্ষার ফলাফলও পেয়েছো। আশা করি সকলে ভালো করেছো। তো আজ আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে মানে হাজির হয়েছি। তা আমরা তোমাদের এই পাঠ্য বইয়ের যে পৃষ্ঠা আলোচনা করব তা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 72 পৃষ্ঠা। তো সকলে খাতা, বই, মানে কলম, যা যা লাগবে এগুলো নিয়ে বের করো। এবং আমরা এখানে অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে 72 পৃষ্ঠার এবং 73 পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক আছে। এর থেকে আমরা মূলত আজকে কয়েকটা অঙ্ক করব। তো তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলা করবে, এবং যদি বুঝতে না পারো তাহলে তোমাদের গ্রুপের যে শিক্ষক থাকবেন বা ক্লাস নেবেন জুম ক্লাস নেবে, তবে তার সাথে যেটা না বুঝতে পারো সেটা তার সাথে আলোচনা করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমটা দিয়ে শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে, দেখো, রেজা তার বাড়িতে 6 বন্ধুকে দাওয়াত দেয়। তার 85টি বড়ই আছে, প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? তারপর হচ্ছে কোনো বড়ই অবশিষ্ট আছে কি? তার মানে হচ্ছে আমাদের এখান দুইটা প্রশ্ন, একটা হচ্ছে প্রত্যেক বন্ধু কয়টা করে বড়ই পাবে এটা বের করবে, এবং অবশিষ্ট আছে কি না তা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের বন্ধু, এখানে আমাদের দেখো 6 বন্ধুকে মোট 85টি বড়ই ভাগ করে দিবে, সমানভাগে ভাগ করে দিবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে দেখবো কীভাবে, দেখো 6 বন্ধু বড়ই পাবে হচ্ছে 85টি, অতএব 1 বন্ধু বড়ই পাবে 85টি হলো মোট বড়ই, আর কয়জনকে ভাগ করে দেওয়া হয়েছে 6 এই জন্য 6 দ্বারা ভাগ দিব আমরা একে। তো 85 ভাগ 6 দিব, তাহলে 85 ভাগ 6 দিলে দেখো এখানে আমাদের 6 দিয়ে ভাগ দেওয়ার পরে 14 পাওয়া গেল ভাগশেষ, ভাগফল, এবং ভাগশেষ পাওয়া গেল হচ্ছে 1। তাহলে আমাদের মানে 6 14টি করে ভাগ করে দেওয়ার পরও আর একটা অবশিষ্ট থাকে, তাহলে অতএব প্রত্যেক বন্ধু 14টি বড়ই পাবে এবং 1টি বড়ই অবশিষ্ট থাকবে বা আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কটা ছিল। এরপরে চলো 2 নম্বর অঙ্কটা দেখি কী আছে। একটি পেন্সিলের দাম 20 টাকা এবং একটি খাতার দাম হচ্ছে 25 টাকা। 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে? তাহলে একটু খেয়াল করো, আমাদের এখানে একটি পেন্সিলের দাম দেওয়া আছে, একটি খাতার দাম দেওয়া আছে, আর বের করতে বলছে 5টি পেন্সিল ও 6টি খাতার মোট কত টাকা প্রয়োজন এটা বের করবো। তাহলে সেক্ষেত্রে আলাদাভাবে আগে কী করবো, 5টি পেন্সিল ও 6টি খাতার দাম বের করে নিব। তো দেখো এখানে আমরা প্রথমে একটি পেন্সিলের দাম 20 টাকা, অতএব এখানে যেহেতু 5টি পেন্সিল কেনা হয়েছে তাহলে 5টি পেন্সিলের দাম বের করব। তাহলে 20 × 5 মানে একটি পেন্সিলের দাম যা, তার সাথে 5 দিলেই আমরা 5টি পেন্সিলের দাম পাবো। তাহলে 20-এর সাথে 5 দিলে 100 পাওয়া যাবে, তাহলে 100 টাকা পেলাম 5টি পেন্সিলের দাম। আবার একটি খাতার দাম হচ্ছে 25 টাকা, অতএব 6টি খাতার দাম, কারণ এখানে 6টি খাতার কথা বলা আছে, তাহলে একটি খাতার দাম যায় ওর সাথে আমরা 6 দ্বারা গুণ দিলে 6টি খাতার দাম পাওয়া যাবে। তো 25 × 6 দিলেই আমাদের 6টি খাতার দাম পাওয়া যাবে। তাহলে 25 × 6 দিলে আমাদের 150 টাকা পাওয়া যায়, তাহলে 150 টাকা হলো। তাতে 5টি পেন্সিল ও 6টি খাতার দাম, যেহেতু এখানে আমাদের 5টি পেন্সিল ও 6টি খাতার একসাথে দাম বের করতে বলছে, তাহলে আমরা এটা যোগ করব। তা 5টি পেন্সিলের দাম
100 টাকা ওর সাথে যোগ করব, হচ্ছে 6টি পেন্সিলের দাম, খাতার দাম। তাহলে এখানে 100 এবং 150 যোগ করলে আমরা 250 পাওয়া যাবে। তো 250 টাকা হচ্ছে আমাদের 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে প্রয়োজন হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাচ্ছি। এই পরবর্তী যে অঙ্কটা আছে ওটা দেখো, এখানে দেওয়া আছে একটি 60 মিটার লম্বা ফিতার 5/3 ভাগ রুমাকে দেওয়া হলো, রুমা ফিতাটির কত মিটার পেল। তাহলে মোট ফিতাটা লম্বা হচ্ছে তোমার 60 মিটার, আর রুমাকে দেওয়া হয়েছে মোট 5টা ভাগ করছে ফিতাকে, 5/3 ভাগ। তো সেক্ষেত্রে এটাকে আমরা কীভাবে লিখবো দেখো। তো দেওয়া আছে ফিতাটির লম্বাই হচ্ছে 60 মিটার, তো রুমা পেল ফিতাটির 60-এর ওই যে 5/3 ভাগ, তাহলে উপরে 3 লিখবো আর নিচে 5 লিখবো, এত মিটার। এখন এটা আমরা কীভাবে করব, তো এই যে 5 দেওয়া আছে এই 5 দ্বারা অবশ্যই কাকে ভাগ, এই যে 60-60কে ভাগ দিব। ভাগ করার পর যে ফলাফলটা পাওয়া যাবে ওর সাথে আমরা 3 গুণ দিব। দেখো 5 দ্বারা আমরা 60কে ভাগ দিছি, কত পেয়েছি 12, 5 বরং 60, 12 পাওয়া গেছে। এখন এই 12-র সাথে আমার আমাদের কী করতে হবে, 3 গুণ দিতে হবে, কারণ 3 মিটার 3 অংশ পাবে, এই জন্য 5/3 ভাগ। এই জন্য 3 দ্বারা আবার আমাদের কী করতে হবে, এই ভাগফলটাকে গুণ দিতে হবে। তো 12-র সাথে আমরা 3 গুণ দিলে পাচ্ছি কত, 36। তাহলে এখানে আমাদের রুমা ফিতাটি 36 মিটার পেল। এই হচ্ছে আমাদের কত 3 নম্বর অঙ্কটা ছিল এরকম। এরপরে আমরা যদি 4 নম্বর অঙ্কটা দেখে দেখো, এখান দিয়ে আছে প্রতিটি আলমারিতে 55টি বই আছে, এরও 12টি আলমারিতে কতগুলো বই আছে। তাহলে একটু খেয়াল করো, আমাদের একটা আলমারিতে কতটি বই আছে সংখ্যা দেওয়া আছে এরূপ, মানে ওই একই রকম আর কি। যদি আমাদের 12টি আলমারি হয় তাহলে মোট কতগুলো বই থাকবে বা বই আছে এটা আমরা বের করবো। তাহলে একটা আলমারিতে যতটুকু বই আছে বা যে কয়টা বই আছে ওর সাথে আমরা 12টি যেহেতু আলমারি, তো 12 দ্বারা গুণ দিলে কী পাওয়া যাবে, মোট বই সংখ্যা পাওয়া যাবে। তো একটু দেখো আমরা এটা কীভাবে লিখবো। তো প্রতিটি আলমারিতে বই আছে 55টি, অতএব এখানে 12টি আলমারি ছিল, অত 12টি আলমারিতে বই আছে 55 × 12 সমান আমরা গুণ করার পর যে ফলাফলটা পাবো, রাফ করা আছে এবারে। তাহলে 55কে 12 দ্বারা গুণ দিলে আমরা 660 পাবো, তাহলে 660টি আমাদের মোট বই আছে। এরপরে আমাদের পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে 5 নম্বর অঙ্ক, যেটা তোমাদের এর আগের যে পৃষ্ঠা তো তোমরা 5 নম্বর অঙ্কটায় এখানে আমরা আগের পৃষ্ঠায় যে 69 পৃষ্ঠার যে 2 নম্বর অঙ্ক করছি সেম 2 নম্বর অঙ্কের মতোই, তো তোমরা এই 2 নম্বর অঙ্কের একই রকম যেহেতু, তাহলে 2 নম্বর অঙ্ক দেখে এই 5 নম্বর অঙ্কটা তোমরা বাসায় করবা, সবগুলোই করবা, কিন্তু এই 5 নম্বর অঙ্কটা ওই তার 69 পৃষ্ঠার যে 2 নম্বর অঙ্ক আছে ওইটার মতোই করেই আর কি করতে হবে। তো এটাকে ফলো করবা। এরপর দেখো আমরা 6 নম্বর অঙ্কটাও সেম আমাদের এই 4 নম্বর অঙ্কটার মতোই, এইটাও আমাদের একই রকমভাবে করতে হবে, সেক্ষেত্রে এটা করাইলাম না, এটা তোমরা বাসায় করবা। এরপর 7 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, 7 নম্বর অঙ্কটা হচ্ছে একটি বই ও 3টি কলমের মূল্য 31.95 টাকা দেওয়া আছে, একটি কলমের মূল্য 20 টাকা, এরূপ এক মানে একটি বইয়ের মূল্য কত। তো সেক্ষেত্রে একটু খেয়াল করি আপনি, এখানে আমাদের 3টা কলমের মূল্য দেওয়া আছে, যেখানে আমাদের 3টা একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যেহেতু 1টি কলমের মূল্য দেওয়া আছে, তো 1টি কলমের মূল্য থেকে আমরা আগে 3টা কলমের মূল্য বের করব। তো দেখো আমরা কীভাবে করব। তো 1টি কলমের মূল্য 20 টাকা, অতএব এখানে 3টা কলম দেওয়া ছিল, 3টা কলমের মূল্য 20 × 3 দিলে 60 টাকা হবে। তাহলে 60 টাকা আমরা বের করলাম। আবার একটি বই ও 3টি কলমের মূল্য একত্রে দেওয়া আছে 95 টাকা, এর থেকে যদি আমরা এই যে উপর যে আমরা 3টা কলমের মূল্য বের করছি, 3টা কলমের মূল্য বিয়োগ করি, তাহলে আমাদের একটি বইয়ের মূল্য থাকবে, তাহলে একটি বইয়ের মূল্য হচ্ছে 95 থেকে 60 বিয়োগ করলে 35 টাকা পাওয়া যায়, 35 টাকা। তাহলে এখানে আমরা এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের হচ্ছে 8 নম্বর অঙ্কটা, তো 8 নম্বর অঙ্ক দিয়ে আমরা আজকে শেষ করবো। তো 8 নম্বর অঙ্ক দিয়ে আছে দেখো, 83টি আম ছিল, রেজা এর থেকে 6টি আম নিল এবং বাকি আম তার 7 বন্ধুকে সমান ভাগ করে দিল।
পড়তে তার প্রত্যেক বন্ধু কয়টি করে আম পাবে। তাহলে একটু খেয়াল করে, আমাদের মোট আম ছিল হচ্ছে কতটি, 83টি, রেজা নিল হচ্ছে এর থেকে 6টি, তো 6টি বিয়োগ করলে আমাদের বাকি আম থাকে হচ্ছে 77টি। এখন 77টি আম আমরা কী করবো, 7 বন্ধুকে দিব। তাহলে 7 বন্ধু পেলো তাহলে কতটা, কতটি আম, 77টি আম। অর্থাৎ প্রত্যেক বন্ধুর কথা বলছো, তো প্রত্যেক বন্ধু মানে একজন, তাহলে একজন বন্ধু পেলো 77 ভাগ 7 দিলে আমাদের 11 পাওয়া যাবে। এখন ড্রাফ করা আছে দেখো, তাহলে 7 দিয়ে প্রথম 7কে ভাগ দেবো, একবার যাবে, ওই 7 আবার আনলাম, তো 7-এর ভেতরে আবার 7 আমাদের একবার যাবে, তাহলে 11টি হলো, 11 পাওয়া গেলো, তাহলে অতএব প্রত্যেকে বা প্রত্যেক বন্ধু আম পেলো 11টি। এই হচ্ছে আজকে আমাদের অঙ্ক ছিল। তো আমরা এই 8 পর্যন্ত বাসায় প্রত্যেকটা অঙ্ক বাসায় HW করব, বারবার করব, এবং তারপরে যদি তোমরা না বুঝো তো তোমাদের যে সংশ্লিষ্ট যে টিচার তোমাদের গ্রুপে আছে তার সাথে যোগাযোগ, তার সাথে ই করে তাদের কাছ থেকে একটু বুঝে নিবা। আশা করি সবাই পারবা। তো ঠিক আছে, আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।